नमस्कार भिवार्स, वेलकम टू आवर चैनल शतभिषा एडुकेशन ओनलि फर सीरियस स्टूडेंट्स। आज हमरा WBCS बुक लिस्ट निये एक आलोचना करूँ। देखुन, जारा दीर्घदिन धरे WBCS परीक्षा दिच्छेन बा दु एक बछर दिएछेन तारा प्रत्येकेई जानेन, किन्तु ए भिडियोटा आमार करार उद्देश्य एटाई जारा नतून शुरू करछेन तादेर जन्य। देखुन, जारा नतून शुरू करछेन तारा किभाबे ब्यापारटा शुरू करबेन। प्रथमे बोले राखी, WBCS परीक्षार क्षेत्रे आपनाके एटा जानते हबे जे प्रिलिम्स जे कोश्चेनटा हय सेटाते बेंगलि भार्सन थाके, किन्तु मेनेर जे कोश्चेनगुलो हय सेखाने पुरोटाई इंग्लिश भार्सन। फले आपनाके इंग्लिशटा एकटु पढ़ते हबे, अर्थात इंग्लिश भार्सनेर बोई ना पढ़लेओ হয়তো আপনার ইংলিশ ভার্সন পড়তে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্র্যাকটিসটা ইংলিশ ভার্সনের বই করতে হবে। অর্থাৎ যখন আপনি মক টেস্ট প্র্যাকটিস করবেন বা মক টেস্ট দেবেন, তখন কিন্তু আপনাকে ইংলিশ ভার্সনের মক টেস্টটা প্র্যাকটিস করতে হবে, না হলে মেনের ক্ষেত্রে আপনার অনেক টার্ম বুঝতে অসুবিধা হবে। যাই হোক, কীভাবে শুরু করবেন সেই বইগুলো আমি আস্তে আস্তে দেখাবো। দেখুন, আমি আজকে আপনাদের জন্য যে বইগুলো নিয়ে এসেছি, প্রথমে এই বইটি আপনি কিনতে পারেন, কারণ এই বইটার মধ্যে যে কোনো একটি বই আপনাকে কিনতেই হবে। এটা হচ্ছে লীলা রায়ের বই, এর নাম হচ্ছে ক্র্যাক WBCS। এই বইটি আপনি কিনতে পারেন। বাজারে এছাড়াও অন্যান্য অনেক বই আছে, আপনি সেগুলোও একটা বই, এটা মোটা ভলিউম, অনেকটা বড় মোটা একটা বই, এটা আপনি কিনতে পারেন। যদি আপনি ভাবেন এটা কিনবো না, তাহলে আপনি লুসেন্টের বইটি কিনতে পারেন, লুসেন্টের জেনারেল নলেজ। এছাড়া আপনি নিতিন সিংহানিয়া স্যারের এই বইটিও কিনতে পারেন, আপনার যেটা পছন্দ, বা আপনার আরও যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা অন্যান্য যে কেউ বলছে তাদের মত অনুযায়ী আপনি যে কোনো একটা বই, কিন্তু আপনাকে এই ম্যানুয়াল বুক একটা কিনতেই হবে, নাহলে আপনি বিষয়টা পুরো বুঝতে পারবেন না। দেখুন, এরপরে আমরা আসছি GS পেপারগুলোতে। দেখুন, GS পেপারে একটা বড় কথা WBCS এর ক্ষেত্রে, যে হিস্ট্রি যার WBCS তার, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইতিহাসটা খুব ভালো করে পড়তে হবে। দেখুন, ইতিহাস বারবার করে বলছি, দেখুন আমি দুটো করে বই দেখাবো, আমি বেশি বই দেখাবো না, আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন। দেখুন, একটা ইংলিশ এবং একটা বাংলা আমি দেখাবো। দেখুন, এই বইটি যারা বাংলাতে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ইংলিশে অসুবিধা হচ্ছে, তারা প্রথমে এই বইটা পড়ুন। দেখুন, জীবন মুখোপাধ্যায়ের একটা মোটা বই, এটা খুব ভালো বই, স্বদেশ সভ্যতা বিশ্ব, এটা আপনারা পড়তে পারেন বা কিনতে পারেন। এছাড়া আপনি অন্য বইও কিনতে পারেন আপনার পছন্দ মতো। যারা ইংলিশটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তারা এই রাজীব ভাই স্যারের এই মডার্ন ইন্ডিয়া বইটা কিনতে পারেন, এটাও কিন্তু খুব ভালো বুক। এই দুটোই কেনার দরকার নেই, যদি যে কোনো একটা কিনবেন, কারণ দুটো বই কিনে ফালতু টাকা নষ্ট করার কোনো যুক্তি নেই। আপনি যদি বাংলা বোঝেন তাহলে এটা ভালো করে পড়ুন, আর যদি ভাবেন ইংলিশই পড়ো প্রথম থেকে, তাহলে এই বইটা পড়ুন, এটাতে আপনার প্রিলিম এবং মেন্স দুটোই কভার হয়ে যাবে। নেক্সট, এবার আমরা ভূগোলটা দেখুন। দেখুন, ভূগোলের ক্ষেত্রে সে একই কথা বলবো, দুটো বই আমি দেখাবো, একটা বেঙ্গলি ভার্সনের, যেটা হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, কার্তিক চন্দ্র মণ্ডল। যদি আপনি এই বইটা কেনেন, তাহলে আপনার আর এই বইটা কেনার হয়তো দরকার পড়বে না, মাজিদ হোসেন স্যারের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আপনি এটাও কিনতে পারেন। যদি এটা কেনেন, তাহলে আর এটা কেনার দরকার পড়বে না। যাই হোক, আপনি সেটা বুঝবেন, ভাববেন, দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটি কিনে নেবেন। এছাড়া ভূগোলের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে এই অ্যাটলাস, এই একটা ম্যাপ, আপনি কিন্তু ম্যাপ বুক কিনে নেবেন, কারণ এক্ষেত্রে আপনাকে পড়াশোনার ক্ষেত্রে, কারণ অনেক সময় পরীক্ষাতে দেখবেন ভূগোলেতে অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, সেখানে ম্যাপ না মাথায় থাকলে আপনি কিন্তু পড়ে প্রশ্নটা উদ্ধার করতে পারবেন না, পরীক্ষা হলে আপনি সমস্যায় পড়ে যাবেন। যাই হোক, ভূগোলের ক্ষেত্রে ব্যাপারটা বুঝিয়ে দিলাম, আপনার দুটো বই কেনারই দরকার নেই, যে কোনো একটা। এবার ইকোনমিক্সের ব্যাপারে আসি। দেখুন, ইকোনমিক্সের ব্যাপারটা এমনই, আপনি এই বাংলা বইটা কিনতে পারেন তোজাম্মেল হোসেন স্যারের, কিন্তু ইকোনমিক্স কী হয়, অনেক সময় ইংলিশ টার্মগুলো অনেক বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং স্যারের বইটা আপনি কিনতে পারেন, এটাও খুব কাজে আসবে, এবং এটা সবাই জানে, এবং সমস্ত পরীক্ষার্থী যারা সফল হয়েছেন তারাও এই কথাটাই বলেন যে এই বইটি আপনি কিন্তু কিনতে পারেন, এটা আপনার খুব উপকারে আসবে। যাক, এই দুটো বই দেখালাম, আপনি নিজের পছন্দ মতো কিনে নেবেন। এরপরে যেটা হয় পলিটি, দেখুন পলিটিরও সেই একটাই বই, খুব ভালো বই, যেটা সবাই কেনে সবাই পড়ে, ইন্ডিয়ান পলিটি এক্স লক্ষ্মীকান্ত। দেখুন, এই বইটি খুব ভালো বই, সবাই জানে, তাই এই বইটি আপনি কিনতে পারেন। এই বইটি কিনতে পারেন বলতে আপনাকে মেন ক্লিয়ার করতে গেলে এই বইটি আপনার লাগবেই। এছাড়া আপনি এর পাশাপাশি এই বইটি একটু কিনে রাখতে পারেন আপনার প্র্যাকটিসের জন্য, এটা আপনার উপর নির্ভর করছে। যদিও এখন বাজারে অনেক মক টেস্ট পাওয়া যায় অনলাইন, আপনি এটা না কিনলেও চলবে। নেক্সট আমরা আসবো, দেখুন
ম্যাথের একটা ব্যাপার আছে, 200 নম্বর পেপার, একটা ম্যাথের পেপার থাকে আমরা জানি ডব্লিউবিসি, সেই ম্যাথটা কীভাবে করবো। দেখুন এর তো যে বইটা আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড RS আগরওয়াল স্যারের। দেখুন এই বইটা আপনাকে কিনতে হবেই, কারণ আপনি যেহেতু ইংলিশ ভার্সনে হবে পরীক্ষাটা মেন, সেক্ষেত্রে যদি আপনি বাংলা কোনো বই কিনে প্র্যাকটিস করে যান সেক্ষেত্রে আমার মনে হয় আপনি মেনে গিয়ে একটু সমস্যায় পড়বেন। আপনাকে এই বইটা ইংলিশে পড়াটাই আমার মনে হয় খুব ভালো হবে। নেক্সট যেটা হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। দেখুন রিজনিংও 100 নম্বর থাকে মেনে, আপনারা জানেন ম্যাথের ক্ষেত্রে 100-100 করে ভাগ করা থাকে, সেক্ষেত্রে এই ভার্বাল এবং নন ভার্বাল বইটাও আপনাদের খুব কাজে আসবে, আপনাদের কিন্তু এই দুটো বই কিনতেই হবে। এছাড়া ম্যাথের অন্য অন্য স্যারের বই পাওয়া যায় ইংলিশ ভার্সনের, আপনারা সেটাও কিনতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এরপর আসবো আমরা ইংলিশ। দেখুন ইংলিশ প্রিলিমসে 25 নম্বরে একটা ব্যাপার থাকে, তার জন্য আপনারা এই বইটা পড়তে পারেন, খুব ভালো বই। এছাড়া এবার আমি মেনের কথা বলবো, মেনে দেখুন ইংরাজি এবং বাংলা লিখতে হয়, সেক্ষেত্রে যেটা সব ছাত্রছাত্রীরা বলে বা আমরাও পড়েছিলাম সেটা হচ্ছে এই বইটা আপনি কিনতে পারেন, এখানে প্র্যাকটিস করা যাবে, WBCS মেন কম্পালসারি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটোই আছে এখানে, দুটোই প্র্যাকটিস সেট আছে, প্রিভিয়াস ইয়ারে আনসার টার্ম দেওয়া আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আর একটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে দুটো বই পাওয়া যায়, পেপার 1 এবং পেপার 2 বাংলা এবং ইংলিশের জন্য, এই বইটা আপনারা কিনতে পারেন, মডেল প্র্যাকটিস সেট দুটো। যাক এইগুলো হলো বিষয়। এরপরে সায়েন্সের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সব ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো সায়েন্সে আপনি 11-12 যারা সায়েন্সে পড়েছেন তারা সায়েন্সের বইগুলো কিন্তু পড়তে পারেন। সায়েন্সের বইগুলো বলতে আপনারা 11-12 যারা পড়েছেন তারা জানেন তাদের সায়েন্সের এই জীববিদ্যা ছিল দুটো পার্ট 11-12-এর, এই দুটো পার্ট মানে এগুলো কীভাবে পড়তে হবে সেটা আমরা পরে আলোচনা করব অন্য দিন, কিন্তু এই দুটো বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে কোশ্চেন আসে বারবার সেই জায়গাগুলো তুলে নিয়ে আপনাকে কিন্তু খাতায় নোট করতে হবে। ঠিক সেইভাবে কেমিস্ট্রির ওরকম দুটো পার্ট আছে আমরা জানেন, রসায়নবিদ্যা দুটো পার্টই আপনাকে কিন্তু যাদের আছে আর কি যারা পড়েছেন তারা সেটা একটু দেখে নেবেন, যে কোশ্চেনগুলো দেখবেন দেয়া থাকে যে অনুসন্ধিৎস ছাত্রছাত্রীদের জন্য সেইখান থেকে কিন্তু প্রশ্ন আসছে বারবার, ফিজিক্সে বিশেষত মেকানিক্সের পার্ট থেকে ওই জায়গা থেকে কোশ্চেন পুরো তুলে দিচ্ছে, হবু কমন আসছে। এই বইগুলো কিন্তু আপনারা পড়তে পারেন বা পড়তে পারেন নয় পড়তে হবে আপনাকে, যেহেতু আমাদের আছে বইটা। যারা সায়েন্স পড়েননি তাদের ক্ষেত্রে তারা অন্য বই পড়বেন, জেনারেল সায়েন্সের যে বইগুলো পাওয়া যায় বাজারে যে কোনো একটা কিনে নিতে পারেন। এরপরে দেখুন এই সমস্ত পড়ার পর আপনি কী করবেন, আপনাকে কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করতেই হবে, মক টেস্ট প্র্যাকটিস না করতে পারলে কিন্তু আপনার পড়াটা বিফল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বাজারে অনেক মক টেস্ট কিনতে পাওয়া যায়, আমার কাছে যে বইটি আছে আমি দেখাচ্ছি এটা আপনি নিতে পারেন, এই বইটি একটু প্রিলিমস মক টেস্ট সিরিজ, শামীম সরকার এবং সুতপা কর ম্যাডামের, এই বইটি আপনারা নিতে পারেন। এছাড়া আপনি ক্র্যাক WBCS-এর এই বইটিও আপনি নিতে পারেন, এটাও একটা ভালো বই। এছাড়া আজ অনেক অনেক বই পাওয়া যায়। আর কী করবেন না, আপনারা অবশ্যই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বিশেষত UPSC প্রিলিমসের এবং WBCS প্রিলিম এবং মেন্সের যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হয় সে 15 ইয়ার্সের কোশ্চেন কিন্তু আপনাকে প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন কমন আসে। শুধু কমন আসা ব্যাপারটা নয়, প্রিভিয়াস ইয়ারটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাদের কী হবে না, আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে PSC বারবার কোশ্চেন দিচ্ছে। এছাড়া যদি পারেন আমরা বাজার থেকে কিছু জিকের শর্ট, জিকে কামাল হোসেন স্যারের বই পাওয়া যায় সেগুলো আমরা নিতে পারেন। যাই হোক আজকে আমরা পুরো ভিডিওটাতে কী কী বই পড়তে হবে সে নিয়ে আলোচনা করলাম, আর মনে রাখতে হবে এই বইগুলো কিন্তু প্রিলিমস এবং মেন্স দুটোর ক্ষেত্রেই উপযোগ্য। তবে মাথায় রাখতে হবে বর্তমানে প্রিলিমস এবং মেন্সের যেহেতু দুটোই MCQ বেসড সেহেতু প্রিলিমস বলে কিছু হবে না, আপনাকে পড়াশোনাটা করতে হবে মেন্সের জন্যই, তাই এই বইগুলো কিনে নিন এবং পড়াশোনা শুরু করুন। তবে আপনারা বাজার চলতি আরও অনেক বই পাওয়া যায়, এই বইগুলো ছাড়াও আপনারা অন্য বইও কিনতে পারেন, কিন্তু পড়াশোনাটা শুরু করুন। যাই হোক ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।